বিএনপির সালাউদ্দিন ও ডক্টর ইউনূস ইস্যুতে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশের কারাগারে থাকা ব্যক্তিদের ফেরানোর বিষয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকেও ফিরতে হবে সেই প্রক্রিয়ায়। দিল্লি ও দোহা সফর নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বিএনপির এ নেতাকে দেশে ফেরানোর পাশাপাশি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে প্রকাশিত খোলা চিঠির বিষয়েও কথা বলেন তিনি। সালাউদ্দিনের ভারতের কারাগার থেকে দেশে আসার বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে যদি বাংলাদেশের নাগরিক হয় আসুক অসুবিধা কি? তখন সাংবাদিকরা জানতে চান ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা। এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, না আমার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়নি, এগুলো আপনারাই তুলেন, এটা নর্মাল প্রসিডিওর, যেটা সেটাই হবে। এগুলো নিয়ে অত চিন্তার কোনো কারণ আছে? বাঙালি যদি বাইরে থাকে, জেলে থাকে, জেল শেষ হলে আসুক, এটা কি কোনো ব্যাপার? আপনি এই নিয়ে চিন্তিত কেন? আমরা তো প্রতিদিন বহু কয়েদিকে যারা বিদেশে খাটে তাদের নিয়ে আসছি। তখন সাংবাদিকরা আবার তাকে আনার প্রক্রিয়া বিষয়ে আলোচনা হয়েছে কিনা সেটা জানতে চান। এর উত্তরে আবারও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের কথা জানিয়ে মোমেন বলেন, এটা আপনার ক্ষেত্রে যেটা, অন্য কেউ বা সালাউদ্দিন আহমেদ সবার জন্য সেটা, সুতরাং এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে যে অভিযোগগুলো তুলে বিশ্ব নেতারা উদ্বেগ জানিয়েছেন সেগুলো একেবারে অলীক। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। গত মঙ্গলবার শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন 40 বিশ্ব নেতা। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের 40 বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই খোলা চিঠি দিয়েছেন। চিঠিটি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট প্রক্রিয়ায় পূর্ণ পাতা জুড়ে বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়েছে। 40 বিশ্ব নেতার খোলা চিঠির বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে রোল মডেল পৃথিবী স্বীকার করছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অনেকেই যারা বাংলাদেশকে দেখতে পারেন না, শেখ হাসিনাকে দেখতে পারেন না, তারা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন রকমের প্রচেষ্টা চালান, শেখ হাসিনার কারণেই এই উন্নয়নগুলো তরতর করে হচ্ছে। শেখ হাসিনাকে যদি বাদ দিতে পারি তাহলে এখানে একটি অস্থিতিশীলতা হবে, সেই তালেই তারা আছেন আর সেজন্যই তারা বিভিন্ন ফন্দি ফিকিরি করছেন।